আমাদের লোলা মাত্র উড়ে গেল। ও মাই গড, কোথায় গেল? Friends and family, welcome to my channel, welcome to my home. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব, আমি ভাবছি যে আজকে গ্রোসারিতে যাব। এই পুরো চার মাস ফাহিম যত গ্রোসারি করেছে আমি গ্রোসারিতে যাইনি, আর বেশিরভাগ কস্টো থেকে অর্ডার করা হয়েছে। বাট আজকে ভাবছি আমাদের যে লোকাল প্রডিউসটা আছে ওখানে সবসময় যাওয়া হতো, তো ওই লোকাল প্রডিউসটাতে আজকে যাবো। Let's see what happens. Attempt নিবো যাওয়ার, যদিও ভয় লাগছে, তারপর অফকোর্স প্রিকশন নিয়ে যাব, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার সবকিছু নিয়ে তারপর যাব। রাইট মামা? আমরা গ্রোসারিতে যাব আর আমরা আজকে যাব পার্কে খেলা করতে। এখানে আবার ফুটবলকে সকার বলে, জেডেন ভীষণ পছন্দ করে সকার খেলতে। আমরা পার্কে যাব সকার খেলতে। আমরা দেখলেই চলে আসে লুলু, ক্যামেরা দেখলেই চলে আসে। লাইট লুলু, তুমি ক্যামেরা লাইক করো। তোমার হাত রাখার আগেই ও যেই দেখেছে ক্যামেরা এখানে চলে এসেছে। হ্যাঁ, আমাদের বাসায় মনে হয় এই সব থেকে ক্যামেরা নট শাই পারসন। লুলু ট্রিক্স দেখাও। তেমন কিছুই না, আমি শুধু এই লিপস্টিকটা পরেছি, এটা হচ্ছে জাস্ট এই লিপস্টিকটা লাগিয়েছি। এটা আমার নাম মনে নেই লিপস্টিকটার, বাট রিসেন্টলি আমি যেই একটা মেকআপের ভিডিও করেছি, মেকআপ তো না সরি, সেফোরা হলের একটা ভিডিও করেছি, তো সেফোরা হলের ভিডিওর মধ্যে আমার এই লিপস্টিকটার নাম দেওয়া আছে। এটা সেফোরার যেই আই থিঙ্ক হেয়ার রেস আর সামথিং, বাট আই এম নট শিওর। যাই হোক, আমি লিঙ্কটা রাইট সাইডে আই কার্ডে দিয়ে দিব, তাহলে তোমরা ওখানে চেক করলেই, ওখানে ক্লিক করলেই লিঙ্কটা পেয়ে যাবে। সো দিস ইজ সো প্রিটি কালার, মানে আমার মুখে কোনো প্রকার মেকআপ দেওয়া নেই, জাস্ট ময়েশ্চারাইজার দেওয়া, আর খুবই ইচ্ছা করলে লিপস্টিকটা লাগাতে, তো লিপস্টিকটা লাগাতাম। ভেরি ভেরি বিউটিফুল কালার, মানে তোমার কোনো মেকআপই দরকার হবে না এটা পরলে, ইট জাস্ট লুকস প্রিটি। ইভেন দো আই এম নট, বাট দ্য কালার, দ্য লিপস্টিক কালার ইজ প্রিটি। তো এখন যাব কিচেনে। কিচেনে ফার্স্টে আমাদের আজকে লাঞ্চের জন্য তান্দুরি চিকেন বানাতে হবে। জে ডু ইউ সে হাই? হাই। বি কেয়ারফুল বাবা। আমি এখন কিচেনের দিকে যাচ্ছি, আগে বাবুর জন্য ডাল রান্না করে ফেলেছি অলরেডি, কারণ লাঞ্চের জন্য ওর লাঞ্চ অলরেডি রেডি করছি। আর আজকে বানাবো হচ্ছে, তান্দুরি চিকেন। সো ওইটার জন্য প্রিপেয়ার করে রেখেছি কালকে রাতে, চিকেন ধুয়ে ক্লিন করে আমি ব্রাইন করে রেখেছি, মানে পানির মধ্যে সল্ট দিয়ে জাস্ট ব্রাইন করে রেখেছি, আর এখন জাস্ট মাখিয়ে এক দু ঘন্টা রেখে দিব, তারপরে এটাকে ওভেনেই আজকে তান্দুরি করব, কারণ সামার টাইমে বাইরে গ্রিল করতে ভালো লাগবে না। সো ইয়া, সো আমরা ওভেনেই বেক করব। সো লেটস গেট স্টার্টেড। আমি চিকেনের লেগ পিসগুলোকে লবণ পানিতে ব্রাইন করে রেখেছিলাম, এটা করলে মানে টেন্ডার হয় মাংস, আর এইভাবে লম্বা লম্বা লাইন করে কেটে নিব, যাতে মশলাও ভালো করে ভেতরে ঢোকে আর সিদ্ধও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওয়ার্কিং। আমি চিকেনটাকে শুধু ম্যারিনেট করে নিব। আমি এখানে দই নিয়েছি, টক দই, আদা বাটা, রসুন কুচি আর তেল, আর দিয়ে দেব এক চা চামচ মতো লেবুর জুস, দিচ্ছি পাপরিকা কালারের জন্য, কারণ জেডেনকে যখন বলি রেড চিকেন ও পছন্দ করে রেড চিকেন বলা, আর পাপরিকাতে ঝাল নেই, সো জাস্ট হালকা ফ্লেভার আছে। আর দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা ন্যাশনালের তান্দুরি পাউডার, পুরোটাই দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মাখিয়ে কালারটা এরকম এসছে একদম লাল কালার, তান্দুরির যেরকম কালার হয় একদম সেরকম। তোমরা গ্লাভস পরেও করতে পারো, আমি বেশিরভাগ নর্মালি গ্লাভস পরে করি, কিন্তু আজকে আলসামো লাগে মাঝে মাঝে। এখন আমি যে সবগুলা চিকেনের মধ্যে ভালো করে ভেতরে ভেতরে মশলা ঢুকিয়ে মাখিয়ে নেব।
চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি জাস্ট ঢেকে ফ্রিজে রেখে দিব আর এদিকে বাবুর জন্য আমি ডালও রান্না করে নিয়েছি তো ওকে দুপুরবেলা লাঞ্চে দিব হচ্ছে ভাত তন্দুরি চিকেন আর ডাল বাচ্চারা তো একটু ঝোল ঝোল অথবা মানে ভেজে ভেজে ভাত না হলে ওরা খেতে পারে না তো এখন চিকেনটাকে ফ্রিজে রেখে দিব আমার আছে এডিটিং এর কিছু কাজ তো আমি এডিটিং এর কাজটা ফিনিশ করে নিব আর প্লাস বাবুকেও দেখব সো সি ইউ গাইস যখন আমি বাজারে যাব দেন সি ইউ গাইস আমার কাজ করতে বসলে চুল সামনে আসলে এত বেশি বদার করে অনেকে চুল বেঁধে থাকতে পারে না আর আমি চুল ছেড়ে থাকতে পারি না আমি চিকেনগুলো ফয়েল ট্রেতে দিয়ে দিয়েছি এরকম একটা বেকিং ট্রের উপরে ফয়েল পেপার দিয়ে দিলে পরিষ্কার করার ঝামেলাটা থাকে না এখন ওভেন প্রিহিটে আছে 10 মিনিটের জন্য আমি 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটে রেখেছি এক ঘন্টা মতো বেক করব এটা প্রায় এক ঘন্টা আমি বেক করেছি বেক করার পরে এখন একটু উল্টে দিব যেহেতু এখনো পানি রয়েছে অনেক উল্টে দি ইয়েস মামা আগো পাপা ডোন্ট ওয়ারি একদম টেন্ডার হয়ে গিয়েছে কিন্তু মাংস খুলে এসেছে সো আমি আর বেশিক্ষণ না 15 মিনিট মতো এটাকে আরেকটু বেক করব দিয়ে বেক করব এখন 15 মিনিটের জন্য করলেই হবে কারণ মাংস একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাংস নরম হয়ে গিয়েছে মাশাআল্লাহ দ্যাটস গুড আর এখন জাস্ট পানিটা হালকা হালকা শুকাবে তাহলে তুলে ফেলবো তো এখনো 4 মিনিট বাকি আছে কিন্তু অ্যাকচুয়ালি তন্দুরি হয়ে গিয়েছে সো আমি খুলে ফেলবো বের করে নিব হয়ে গিয়েছে কমপ্লিটলি একদম ড্রাই হয়ে গিয়েছে পানি চারপাশ থেকে ছাড় হয়ে গিয়েছে দ্যাটস গুড লুকস গুড চিকেন তন্দুরি বানাতে বানাতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল সো আমি ফটাফট বাবুকে লাঞ্চ করিয়ে দিয়েছি এরই মধ্যে ফাহিম চলে এসেছে আর ওর সাথে বাজারও করে নিয়ে এসেছে আমি জানতাম না ও আজকে কাজ থেকে আসার সময় গ্রোসারি কমপ্লিট করে আসবে তো অনেক জিনিসপত্র নিয়ে এসেছে এই জন্য আমি আর যেই জন্য সাথে নিচে চলে যাচ্ছি ওকে হেল্প করার জন্য বাবু আজকে দুই ফিতাওয়ালা স্যান্ডেল গুলো পড়েছে আর বারবার ওর পা থেকে খুলে যাচ্ছে কিন্তু ওই স্যান্ডেলটাই পড়তে চাচ্ছে আর ফাইন গাড়ি থেকে বাজার গুলো নিয়ে নিচ্ছে এখন তো বাজার করা মানেই ভীষণ হ্যাসল বাজার যেদিনকে করা হয় সেদিনকে কাজ অ্যাকচুয়ালি আরো বেড়ে যায় আগে তো গ্রোসারি করে নিয়ে এসেই ফটাফট জায়গার জিনিস জায়গায় রাখা যেত কিন্তু এখন নিয়ে এসে যেন কাজ আরো বেশি থাকে জেডেন ক্রসান্টের উপর চোখ and chicken costco chicken no croissant I wish like kore da kul thabe garja yeah let me just lock it okay but gari shorot hobe ami koto dekhi koi na koi dekhi koi elevator ekhono lost hoye ache er jonno to samosya na hole samosya hoto na daddy chole jak tumi ek ek utho ekhon jodi utho jao উদ্ধার একাই উঠবে হাত ধরলে মেয়েরা বুঝে ফেলবে যে হচ্ছে ছেলেবার হাত ধরে চলছে চলো স্যান্ডেল পরে না হ্যাঁ ড্যাডির হাতে অনেক জিনিস ছিল যে বাবা এই জন্য ড্যাডিকে বলেছি ড্যাডি চলে যান আমরা আস্তে আস্তে উঠি সাবধানে 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 কুতুরি তো আমাদের ছোট বস একা একাই সিঁড়িতে উঠে আসলো রেলিং ধরতে দিই না এখন যেহেতু করোনার টাইম কে বা কে রেলিং ধরেছে এজন্য ওকে রেলিং বাদে
উঠতে বলেছি আর ও রেলিং বাদেই উঠেছে। রেলিংটা আমরাও ধরি না, ওকেও ধরতে দিই না এখন। আর গ্রোসারিতে ফাইম অনেক কিছুই নিয়ে এসছে, আমাদের স্যালমন বার্গার আর অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, সো ওইগুলো নিয়ে এসছে। আর ক্রোসান্টটা নিয়ে এসছে কারণ বাবু আর ফাহিম দুজনেই ক্রোসান্টের বিশাল বড় ফ্যান। আর এদিকে হচ্ছে জেডিনের জন্য মিল্ক আর ওয়াইপস। আমাদের লোলা মাত্র উড়ে গেল, ফাহিম এটা খুলেছে, এটা এটা যেই খুলেছে সাথে সাথে উড়ে চলে গেল। আল্লাহ জানে ফাহিম কোথায় খুঁজতে গেল। নিচে তলার ভাড়াটিয়াদের ওদেরও বার্ড আছে, তো ওদের ব্যালকনিতে গিয়েছে কিনা। ইয়ালে মিসি ড্যাডি কোথায়? ও মাই গড, কোথায় গেল আমাদের আগের একটা বার্ড? ছি, ও থ্যাঙ্ক গড, ইউ গট হিম। ফাইন পেয়ে গিয়েছে পাখিটা। যে আমাদের বাসার নিচের ভাড়াটিয়া ওদেরও বার্ড আছে। আই থিঙ্ক দরজা খোলার সাথে সাথে ও অন্য বার্ডদের কাছে যেতে চাচ্ছিল, কারণ লুলুর সাথে ওর ভালো হচ্ছে না, ওর পার্টনারশিপে মিলছে না, তো অন্য বার্ডের কাছে চলে গিয়েছে। আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ ফাহিম খুঁজে পেয়েছে, ওখানেই ছিল, ধরতে পেরেছে। থ্যাঙ্ক গড, ফাহিম এখন ওদের সাথে কথা বলবে। লুক হু, লুক হু লাস্ট দ্য বার্ড অ্যাগেইন, বার্ড ক্যান ফ্লাই, এন্ড লুক হু ইজ হোম। হোয়াই ইউ গাইস ফ্লাই এভরিওয়্যার হোয়েনেভার ফ্লাই অ্যাওয়ে ফ্রম আস? ও পছন্দ করে না যে ও অ্যাকচুয়ালি এখানে পড়ে যে ওর জন্য, লুলুর জন্য। পাখিটা উড়ে যাচ্ছিল, আমি ধরতে যে আমরা হাতে ছেঁচা খেয়েছি, তারপরে হাতে ছেঁচা জড়িয়ে খেয়েছি বলে তখন বার্ডকে পে অ্যাটেনশন করতে পারিনি। গাছের মধ্যে ছিল ওখানে, হ্যাঁ, নেপালের বাসায়। নেপাল মানে পরিবেশ, পাড়া পরিবেশ। নেপাল মানে পাড়া পরিবেশ না? হ্যাঁ, পাড়া পরিবেশ, পাড়া পরিবার, পাড়া পরিবেশ, পাড়া পরিবেশ। প্রতিবেশী, দেরি গগজা, প্রতিবেশী, নট পরিবেশ। পরিবেশ হচ্ছে তো সমাজ, রাইট? বেব, ডোন্ট ইনসাল্ট ইয়োরসেলফ এনিমোর, দ্যাটস এনাফ আই থিংক। তোমরা তো দেখছোই আমার ভীষণ কষ্ট হয়, বাসায় বাপ আর ছেলে দুইজনকেই আমাকে বাংলা শেখাতে হয়। আর অ্যাকচুয়ালি বাজার গোছাতে গোছাতে অনেক টাইম হয়ে গিয়েছে, তো আমি বিকেলে অ্যাজ ইউজুয়াল চা বানিয়ে নিচ্ছি। আমাদের দুজনের চা বসে না খেলে কোয়ালিটি টাইম যেন স্পেন্ড করাই হয় না, তো চা মাস্ট। আর এই চা টাইমটা আমি আমার শ্বশুর শাশুড়িকেও ভীষণ মিস করি, কারণ চা টাইমটা খুবই ভালো লাগতো যখন একসাথে বসে চা খেতাম। চায়ের সাথে সাথে আজকে একটু নুডলসও রান্না করেছি, জাস্ট সিম্পল স্টাইলে, বাংলাদেশি স্টাইলে নুডলস ডিম দিয়ে রান্না করেছি। বাবু দেখলাম বেশ পছন্দ করে নুডলসটা খেলো, আর সাথে টমেটো রেখেছি। আর এখন আমরা যাচ্ছি পার্কে। ইয়েস, দেখতে উইয়ার্ড লাগলেও ইটস ট্রু, আমি বাসায় টাইম পাই না চুল আঁচড়ানোর, তো আমি পার্কে যেতে যেতেই রাস্তা যাওয়ার পথেই আমি চুল আঁচড়াতে আঁচড়াতে যাচ্ছি। ইয়েস ইটস উইয়ার্ড বাট মম লাইফ। আমরা কোথায় যাচ্ছি বাবা? আওয়ার জিপ, উই পার্কড আউটসাইড। You have to walk a little bit. You're a big boy now. Hey, buddy. Jado, you're a big boy now, buddy.
জেডেন সব সময় তাই করে, ও অর্ধেক পথও হাঁটে না, ও কোয়ার্টার পথ হেঁটে, তারপরে কোলে মামা কোলে, তো সেটাই করছিল। আর আমরা পার্কে চলে এসেছি আর এখন খেলছি সকার। মাশাআল্লাহ ও অনেকক্ষণ খেলাধুলা করেছে, প্রায় 2 ঘন্টা মতো ও সকারই খেলেছে। আর আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি জানি এটা অনেক কিছু, বাট তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক কিছু মিন করে। থ্যাংক ইউ ফর অল দ্য এনকারেজমেন্ট, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, থ্যাংক ইউ ফর লাভিং মি। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে, কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অনেক থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হেলদি থাকবে, হ্যাপি থাকবে, আর আমার জন্য দোয়া করবে, আর দোয়ায় মনে রাখবে। আল্লাহ হাফেজ।